অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা দুই ডোজ নেওয়ার পর গ্রহীতাদের শরীরে 93% অ্যান্টিবডি পেয়েছেন গবেষকেরা। ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ 308 জনের নমুনা নিয়ে 5 মাস ধরে এই গবেষণা চালায়। ফল প্রকাশ করে গবেষকেরা বলেছেন, টিকা নেওয়ার পর কেউ কেউ করোনায় আক্রান্ত হলেও তাদের অবস্থা গুরুতর হচ্ছে না। জানতে বাকি কেকার রিপোর্ট। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার পর টিকা গ্রহণকারীদের শরীরে অ্যান্টিবডির অস্তিত্ব জানতে গবেষণা করে ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক এবং হাসপাতালের চিকিৎসক ও স্টাফ সহ 308 জনের রক্তের নমুনা সংগ্রহ করে ওই গবেষণা চালানো হয়। প্রথম ডোজ দেওয়ার পরে 41% পার্টিসিপেন্টের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে ভ্যাকসিনেশন নিলে। দ্বিতীয় ডোজ দেওয়ার পরে 93% অ্যান্টিবডি প্রোডাকশন। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেয়ার 4 সপ্তাহ পর নমুনা পরীক্ষায় 41% শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে, আর দ্বিতীয় ডোজ নেয়ার 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে নমুনা পরীক্ষায় 93% অ্যান্টিবডি পাওয়া গেছে। গবেষণায় অংশ নেয়ার সবার বয়স 30 বছরের বেশি, 80% বয়স 50 বছরের বেশি। আরেকটা যেটা ভ্যাকসিনের 1 নম্বর যেটা এফিকাসি যেটা দেখা হয় সেটা হলো ইনফেকশনই হবে না, যেমন মিজেলস মাম্পসে নিলে আমার ইনফেকশন হয় না, এটাতে কিন্তু ওইটা হবে না, আপনার ইনফেকশন হবে। ভ্যাকসিন নিলেও ইনফেকশন হতে পারে, এবং যেহেতু ইনফেকশন হতে পারে সে সিভিয়ার হবে না, মাইল্ড সিমটম হবে, সবাইকে মাস্ক পরতে হবে। যে কোনো ভ্যাকসিনের পরে কিন্তু আমরা আরও বড় বড় স্টাডি করতে পারি, এবং সেই জন্য আমাদের প্রতিষ্ঠানগুলো ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের সবাই কিন্তু প্রস্তুত আছে। মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার এস এম শামসুজ্জামানের নেতৃত্বে 5 মাস ধরে গবেষণা শেষে রোববার ফলাফল প্রকাশ করে সংশ্লিষ্টরা। তারা বলছেন, এই গবেষণা একটি বিশেষ শ্রেণীর ওপর, আরও বড় পরিসরে গবেষণার প্রয়োজন আছে। চ্যানেল আই, ঢাকা।